ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল এভান্স অ্যান্ড দ্য জিনিয়াস। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে যেই কোনো ছবির পাসপোর্ট সাইজ তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কিভাবে যে কোনো ছবির পাসপোর্ট সাইজ তৈরি করা যায়। প্রথমে যে ছবিটি পাসপোর্ট সাইজ তৈরি করব ওই ছবিটিকে অ্যাডোবি ফটোশপে আনব। যেমন আমি এই ছবিটির পাসপোর্ট সাইজ তৈরি করব। পাসপোর্ট সাইজ তৈরি করার জন্য প্রথমে এই ছবিটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি লেসার টুলকেই বেস্ট মনে করব। লেসার টুলের 3 নম্বর অপশন ম্যাগনেটিক লেসার টুলটাই বেস্ট, কারণ এটার মাধ্যমে অটোমেটিকলি সিলেক্ট করা যায়। তাহলে সিলেক্ট করে নিই। এইভাবে ছবিটি সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর যেহেতু পাসপোর্ট সাইজ তৈরি করব, তাহলে পাসপোর্ট সাইজের একটা নতুন ছবি নিতে হবে। তার জন্য ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে পাসপোর্ট সাইজ একটা ছবি তৈরি করব। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য ওয়েট থাকবে 1.5 ইঞ্চ, আর হাইট থাকবে 1.9 ইঞ্চ, আর রেজলিউশন 300 বা তার কম দেওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা না। তারপর ওকে করতে হবে। তারপর মুভ টুলের মাধ্যমে ছবিটিকে ট্রান্সফার করব। ট্রান্সফার করে এখানে বসিয়ে দেব। চাইলে ছবিটিকে বড় ছোট করা যায়, তার জন্য এটিটি গিয়ে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। হ্যাঁ, এভাবে বড় ছোট করা যায়। তারপর এন্টার। এবার চাইলে পিছনের এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করা যায়। কালারটা চেঞ্জ করার জন্য এখানে ফেন্ট বাকি টুলে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। চাইলে এই কালারটাও চেঞ্জ করা যায়। তার জন্য এই কালার অপশনে এসে নিজের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে চেঞ্জ করা যায়। যেমন আমি ব্লুটা দিলাম, তারপর ওকে দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে। এভাবে চেঞ্জ করার পর ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য সেভ এজে গিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করব। চাইলে রিনেম করা যেতে পারে। তারপর সেভ। এখানে সাইজটা হবে 2 MBPS, তাহলে ছবিটি অনেক ক্লিয়ার হবে। আর এটা ম্যাক্সিমাম দিয়ে দিতে হবে। তারপর ওকে। তাহলে দেখে নিই ছবিটি কেমন হলো। এটা হচ্ছে এডিট করার পর ছবি। আর এটা তার আগে আমি নর্মালি করলাম, আপনি চাইলে আরো সুন্দরভাবে করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।